হ্যালো এভরিওয়ান তো অনেকদিন পরে চলে আসলাম একটা কুকিং ভিডিও নিয়ে আজকের রেসিপি হচ্ছে ইলিশ পোলাও আর আমি কিভাবে ঝটপট ইলিশ পোলাও রান্না করে ফেলি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এর জন্য ইলিশগুলোকে একটু বড় বড় পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে এক সাইডে রেখে দিলাম আর চুলায় প্যান গরম হলে ঘি দিয়ে দিলাম আর তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে মশলা দিব এখানে পেঁয়াজ বাটা আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা এই তিনটাই হচ্ছে বাটা মশলা তো এই তিনটা মশলা খুব ভালো মতো অল্প জলে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া তো খুব বেশি ভেজে ফেলা যাবে না যেহেতু এগুলো গুঁড়ো মশলা এখানে যেতে পারে এরপরে আমি দই ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে আর সেটা দিয়ে একটু চুলার রাসটা বাড়িয়ে নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দইটা দিয়ে একটু আহ গাঢ় জলে কষিয়ে নিতে হয় এরপর আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কালার আর এখন আমি মাছটা দিয়ে প্রথমে মাছটা রান্না করে নিব এখানে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর মাছ রান্না হয়ে গেলে আমি মাছটা হচ্ছে উঠে নিব আর এই যে মাছের যে ঝোলের পানিটা এটা দিয়েই আমি পোলাওটা রান্না করব। আর এখানে খুব সাবধানে আমি মাছগুলো উঠে এক সাইডে রেখে দিচ্ছি আর এখন আমি প্যানটা পরিষ্কার করিয়ে এই প্যানেই হচ্ছে পোলাওটা চড়াবো আর এর জন্য আমি পোলাওর চালটা আগেই ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম আর এখানে পেঁয়াজটা আবার ঘিয়ে বেরস্ত করে নিয়েছিলাম আর হচ্ছে তারপরে চাল দিয়ে আমি চালটা ভালো মতো ভেজে নিলাম আর এরপরে যে মশলাটা উঠে রেখেছিলাম মাছের সেই মশলাটা দিয়েই আজকে এখন এই পুরো রান্নাটা কমপ্লিট করব। আর এরপরে আমি হচ্ছে গরম পানি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি আর পোলাও রান্না প্রায় হয়ে গেলে এখন আমি এখানে মাছগুলো সাজিয়ে দিবো তো ইলিশ পোলার জন্য আসলে খুব বেশি মশলার দরকার হয় না তাহলে ইলিশের ফ্লেভারটাই চলে যায় আর ইলিশের ফ্লেভারটা যত বেশি আপনি রাখতে চাইবেন তত আপনাকে মশলা কম ব্যবহার করতে হবে আর ইলিশ পোলার জন্য টাটকা ইলিশটা হলে বেশি আর কি খেতে মজা লাগে আহ যেদিন ইলিশটা আনবেন ওই দিনই রান্না করার চেষ্টা করবেন তো আমার রান্নাটা কমপ্লিট কারণ ইলিশ মাছটা আগেই রান্না করে ফেলেছি আর ইলিশের ঝোলটা দিয়ে পোলাওটা রান্না করে নিলাম এখানে কিন্তু আপনারা কোনো রকমের মশলা ছাড়া শুধু পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়েও এটা রান্না করে দেখতে পারেন সেটাও কিন্তু অনেক খেতে মজা হয় আর হচ্ছে আমি কাজু বাদাম দিয়ে দিয়ে আর রান্নাটা কমপ্লিট নিলাম তো এইভাবে সাজিয়ে দেওয়ার পরেও আমি একদম নিভু আছে এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা পুরোপুরি আর কি ভাতের মধ্যে চলে যায় তো এই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট আর এই হচ্ছে আমি প্লেটিং করে নিয়ে আসলাম তো কেমন হলো আজকের রান্না সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ